হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি নিমকি আর খুরমার ভিডিও। তো এটা কিন্তু পুজোর আগে তৈরি হয়েছিল, তখন পুজোর ভিডিওতে ব্যস্ত ছিলাম তাই এই ভিডিওটা এডিটিং করা হয়নি, তো একটু লেট হয়ে গেল। তো কী কী লাগে আমি বলে দিই। এখানে 500 মতো ময়দা নিয়েছি, তারপর তার মধ্যে সাদা তেল অ্যাড করেছি, তারপর দিয়েছি কালো জিরে, নুন আর গুঁড়ো চিনি, আর দিয়েছি 1 চামচ মতো ঘি। ঘিটা না দিলেও চলে, আর কালো জিরেটা দিলে বেশ মচমচে হয়, খেতেও ভালো হয়, তাই কালো জিরেটা অ্যাড করেছি। তারপর খুব আলতোভাবে সেটাকে মাখতে হবে, যতক্ষণ না দলা পাকায় ততক্ষণ অবধি মাখতে হবে। তো একটু মাখিয়ে নেওয়ার পরে দিয়েছি পরিমাণ মতো জল, জল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। একটা বেশ শক্ত ডো হবে, এটা কিন্তু নরম নয়, বেশ শক্ত ডো হবে। তো আমার মাখানো মোটামুটি হয়ে গেছে, এখন এটাকে মোটামুটি 1 ঘন্টা মতো ঢেকে রাখতে হবে। তো 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে ডোটা থেকে লেচি কেটে নিয়েছি, এখন বেলে নিতে হবে। ওই একটু একটু করে ময়দা দেব আর লেচিটা বেলে নেব, বেশ অনেকটা পাতলা করে বেলতে হবে। তো তারপর এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। কীভাবে কাটছি তোমরা দেখো, এটা খেতে খুব সুন্দর হয়, চায়ের সাথে খুব ভালো লাগে খেতে, এমনি খাওয়া যায়। তো পুজো মানেই এই খাবারটা তো থাকবেই, যদিও আমি ভিডিওটা পুজোর আগে আনতে পারিনি তার জন্য সরি। তো তাতে কি আছে, পুজোর পরে দেখিয়ে দিলাম, আশা করি সবার বাড়িতেই হয়েছে। তো ছুরি দিয়ে কাটার পরে খুন্তি দিয়েও কাটা হয়, তাই মোমো বললো আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিই। তো আচ্ছা, তারপর তেল বসিয়ে দিয়েছি সাদা তেল, এবার সাদা তেলের মধ্যে এবার আমি খুরমাগুলোকে দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ভাজতে হবে। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কারণ না হলে একটা দিক পুড়ে যাবে। তো বেশ কিছুক্ষণ ভাজার পরে তুলে নেব। বাস, আমাদের ছোট্ট নিমকি মানে খুরমা কিন্তু রেডি হয়ে গেছে, এখন বড় নিমকি তৈরি হবে। তো এবার এটা ছোট ছোট লেচি ছিল, লেচিগুলোকে সিঙ্গাড়ার শেপে মানে পরোটার শেপে বেলতে হবে। নিমকি দেখতে তো বেশ পরোটার মতো হয়, তো খুব বেশি বড় করব না। দেখো বেশ ছোট ছোট সাইজ করেছি, এখন বেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো হয়েছে, এখন একটা একটা করে ভেজে নেব। আমি কিন্তু 3টে পার্টে পুজোর ভিডিও ছেড়েছিলাম, সপ্তমী অষ্টমী নবমী পার্ট 1 ছিল, দশমী ছিল পার্ট 2, আর পার্ট 3 ছিল একাদশী আর আমাদের বিসর্জন মানে দ্বাদশীতে বিসর্জন। তো এবার আমি ত্রয়োদশী আর চতুর্দশী ভিডিও নিয়ে আসবো। ত্রয়োদশীতে একটা ওকেশন ছিল, আমার একটা ভাইপোর মুখে ভাত, সেই ভিডিও আনবো, আর চতুর্দশী মানে তো লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর ভিডিও আমি কিন্তু আনবো। তোমরা কিন্তু সবাই আমার ভিডিওর পাশে থেকো, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে। কথা বলতে বলতে আমার কিন্তু নিমকি আর খুরমার ভিডিও তৈরি হয়ে গেছে। তো যদি আমার ভালো লেগে থাকে এই ভিডিওটা, প্লিজ একটা লাইক করে চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব লাইক করো।